বিরতির পর আবারো আপনাদের স্বাগত। আইজিএম হাসপাতালে কিছুদিনের মধ্যেই ডেন্টাল কলেজ উদ্বোধনের পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং একথা খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিষয়গুলো পরিদর্শন করতে তিনি গেছেন এবং পরিদর্শন করার পর সবকিছু ঠিকঠাকভাবেই চলছে এবং কিছুদিনের মধ্যেই ডেন্টাল কলেজের উদ্বোধনের পরিকল্পনা চলছে এমনটাই জানিয়েছেন তিনি। দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যেই সমস্ত নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই কথাগুলোই কিন্তু জানিয়েছেন। আজকে পরিদর্শন করেছেন সবকিছু, সবকিছু ঠিকঠাকভাবে চলছে কিনা, কোন জায়গাতে খোলা হবে এবং সমস্ত রকমের ইকুইপমেন্টগুলো ঠিকঠাকভাবে পৌঁছে গেছে কিনা সেই বিষয়গুলোই কিন্তু দেখে এসেছেন ডক্টর মানিক সাহা। ডেন্টাল কলেজের উদ্বোধনের পরিকল্পনা চলছে, কিছুদিনের মধ্যেই দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি এই বিষয়ে শুনব। কাল দু একদিনের মধ্যে আমি বলেছি যে ডেন্টাল কলেজের জন্য একটা আমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো ওরা প্রেজেন্টেশনও বানাচ্ছে কোন রুমে কি কি বসবে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যেসব ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে কত স্কোয়ার মিটার হবে রুম, কোন জায়গায় কোন চেয়ার বসবে, কোথায় ল্যাব বসবে ইত্যাদি, ওটি হবে, তো সেইভাবে ওদেরকে বলেছে আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো ওরাও খুব এক্সাইটেড, আমি আমার কাছে খবর এসছে সবাই সেভাবে তৈরি হচ্ছে। সেই দিক দিয়ে যে কোনো সময় ওরা যখনই তৈরি থাকবে আমাদের এখান থেকে ডিসিআই কে আমরা জানাবো যে উই আর রেডি, তো তারা ইন্সপেকশনের জন্য আসবে এবং খুব অতি সত্তরই এটা হবে। তো সেইভাবে চলছে কাজ, ওদের সাথে আমি মাঝে মাঝে খবর রাখি, আমি আমার নিজের যে সোর্স আছে যে ওরা কাজ করছে কিনা। তো আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টাল কলেজ এখানে শুরু হয়ে যাবে, সেইভাবে কাজ করছে ওরা। ডিসেম্বরের মধ্যে হবে না জানুয়ারি চেষ্টা করছে, আমি তো চাইছি যে হয়ে যাক না 15 দিনের মধ্যে, অ্যাট লিস্ট আমাদের পারমিশনটা দিয়ে দিই, তারপর তো কাজ চলবে। ফ্যাকাল্টিরও বিষয় আছে, ফ্যাকাল্টিও আনতে হবে। আমি একজন যখন বলেছিল যে ওরা আসবে, এক ফাঁকে তো একবার এসেছিল একবার, কিন্তু তারপরেও কিছু টেকনিক্যাল প্রবলেম হওয়াতে আবার নতুন করে ওরা আসবে। ওই সময় আমাদের কাছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার কোথায় করবো কি সেইভাবে ছিল না, এখন যেহেতু আমাদের কাছে হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার, ওদেরকে আবার নতুন ভাবে বলছি আসবার জন্য। আপনারা শুনলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন এই ডেন্টাল কলেজকে কেন্দ্র করে। আইজিএমএ কিছুদিনের মধ্যেই ডেন্টাল কলেজ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এবং দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, প্রেজেন্টেশন বানাচ্ছেন তারা এবং কোন রুমে কি ইকুইপমেন্টস রাখা হবে, কিভাবে গোটা প্রজেক্টটা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চলছে সমস্ত রকম তর্জমা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।